যাচ্ছে তাদেরকে পিচমোড়া করে বেঁধে যুগলকে হাতে নাতে পাকড়াও করে তাদেরকে মার শুধু তাই নয় এই পুরুষ সঙ্গী এবং ওই গৃহবধূকেও বিবস্ত্র করা হয়েছে অর্ধনগ্ন করে বেধড়ক মার ভাইরাল ভিডিও আরো বিস্তারিত জানাবে আপনাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ বৈবাহিক সম্পর্কের পরেও তারা একে অপরের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছে কিন্তু সেই অপরাধে গাছে বেঁধে বিবস্ত্র করে মার কিভাবে সম্ভব এই শতাব্দীতে দাঁড়িয়েও দেখো সিটি যেখানে দেখো এই দাম্পত্য উষ্ণতা যারা এখানে হারিয়েছে যেটা দেখো তারা মন বোঝেছে পরপুরি সেখানে গৃহবধূর পরিবার বহুদিন আগে সে একটা আঁচ পেয়েছিল অপেক্ষা করছিল তার প্রমাণে এবং ঘনিষ্ঠ অবস্থায় সে দুজনে হাত নাতে ধরলেন পরিবারের লোকজন তবে এই বিবস্ত্র করে মারধরও করায় ওই যুগলকে এমনকি দেখো সেই ছবি আমরা যেটা দেখাচ্ছি পাশাপাশি এই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় এবং মধ্যযুগীয় যে বর্বরতার যে সাক্ষী দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির করঞ্জলির বস্তলা এলাকায় তবে এই ঘটনায় গৃহবধূর শাশুড়ি দেওয়াসহ এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে তাদের বাড়ি ডায়মন্ড হাবার মহকুমা আদালতে তাদের আজকে তোলা হয় তবে আর কিছুক্ষণ পরেই তাদের কি রায় দেয় সেটা জানা যাবে দেখো ওই মহিলার যে বিয়ে হয়েছিল বেশ ক বছর আগে তবে তাদের তার হচ্ছে দুই সন্তানের তিনি মা ছিলেন তবে স্বামী কর্মসূত্রে থাকেন ভিন্ন রাজ্যে তবে এই গৃহবধূ শ্বশুরের লোকজনের যেটা দাবি স্বামী না থাকার সুযোগে কার্যত সেটাকে কাজে লাগিয়ে প্রতিবেশী যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে প্রায়শই ওই যুবক গৃহবধূর বাড়িতে আসতেন এবং গত ৩১শে জানুয়ারি রাতেও তার এই ওই অন্যতা হয়নি সেখানেও তিনি এসেছিলেন এই সেই রাতের ঘনিষ্ঠতা অবস্থায় দুজনকে দেখে পেলেন বধূর পরিবারের সব ওই গৃহবধূর পরিবারের সমস্ত লোকজন তাদেরকে দুজনকে বাড়ি থেকে টেনে হিঁড়ে বের করা এবং জনসমক্ষে তাদেরকে বেঁধে বিবস্ত করে তাদেরকে মারধর করায় তবে বাড়ির কাছে গাছে রেখে তাদের হচ্ছে বাধা হয় বলে যেটা জানা গিয়েছে তবে এই অত্যাচারের ফলে সেখানে তীব্র আত্মনাদ করতে থাকে তবে কেউ তাদের হচ্ছে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেনি তাদের এই ঘৃণ্য অপরাধের জন্য তবে পরিবর্তে গোটা এই ঘটনার তারা ভিডিও করে রেখেছে তবে দেখো সেই সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরালও হয়ে যায় গতকাল সেখান থেকেই দেখো আজ সকালে সেখানে পুলিশ সেটা নড়ে চড়ে বসে এবং এই ১২ জনকে তারা হচ্ছে গ্রেপ্তার করে সেই ১২ জনকে আজকে তাদের হচ্ছে ডায়মন্ডের মহকুমা আদালতে তোলা হয় সেখানে দেখো হয়তো আর কিছুক্ষণ পরে তাদের রায় দেবে তবে এখনো পর্যন্ত সেই এলাকা কিন্তু যথেষ্ট একটা উত্তেজনার মধ্যে রয়েছে স্মৃতি এরই পাশাপাশি বিশ্বজিৎ কয়েকজন মহিলাকেও ছবিতে দেখা যাচ্ছে যে মহিলারা এগিয়ে এসে এই মহিলা কি বিবস্ত্র করছে এবং মারধর করছে বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার মিরাতুন দি আপনাকে স্বাগত আর প্লাস নিউজে এই শতাব্দীতে দাঁড়িয়েও যে বিষয়টা নিয়ে আপনাকে আমাকে কথা বলতে হচ্ছে বিবস্ত্র করে মার যুগলকে গৃহবধূর অপরাধ যে সে তার স্বামী অন্য জায়গায় চাকরি সূত্রে থাকে এবং এখানে সে একটি যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে এরপর তাকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে মারধর এলাকার মহিলারা পুরো বিষয়টি অ্যারেঞ্জ করেছে কি বলবেন মিরাতুন দি প্রথম প্রশ্ন যেটা মনে যাচ্ছে সেটা হলো ঘটনাটি যদি এই মহিলার স্বামী ঘটাতেন তাহলে কি সমাজের মানুষজন এইভাবে এগিয়ে আসতো তাকে মারধর করার জন্য শারীরিক নির্যাতন করার জন্য সামাজিকভাবে অসম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই প্রশ্নের উত্তরটা নঙ্গর্থক আসতেন না কেউ আসে না কেউ এই খবর আমরা পাই মেয়ে আজকে যদি তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মনে করে সে যদি স্বাধীনতা পেতে চায় তাহলে সেই চাওয়াটা তার আমার মনে হয় না সেই চাওয়ার মধ্যে কোনো ভুল আছে বলে অন্যায় থাকতে পারে এই যাবৎকালের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা যার সঙ্গে তার মেয়ের জীবন জুড়ে দেওয়া হবে তাকে মেনে নিতে হবে সেই মেনে নেওয়াটা হয়তো মেয়ে মানছিলেন না ধরে যাওয়া যাক তিনি অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হিসাবে আরেকটি অপরাধ গড়ে তোলা হবে সমাজের পক্ষ থেকে প্রশাসন পুলিশ সব নিরব থেকে অপরাধ যেটা ঘটাচ্ছেন সেটা হচ্ছে শারীরিক নির্যাতন অসম্মান কেন তাকে করা হবে কেন আলাপ আলোচনা বৈঠক দেখে তার ব্যবস্থা করা যদি অন্যায় করে থাকে আইন রয়েছে সেই আইনে ব্যবস্থা নেওয়া সমাজ পঞ্চায়েত প্রথা রয়েছে সেই প্রথা অনুযায়ী ব্যবস্থা নেওয়া কেন সেগুলো করা হবে না কেন এরা আইন হাতে তুলে নেবে কেন অপরাধ দমন করার জন্য অপরাধ করাটাকে প্রক্রিয়া বলে মান্যতা দেবে এটি আমার প্রশ্ন
ধন্যবাদ মীরাতুন্দি কথা বলার জন্য। আমরা এর পাশাপাশি কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, তোমার কাছে যে বিষয়টি আসবো, যে পুলিশ ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে, শ্বশুর বাড়ির এগেনস্টে কি কোনো পদক্ষেপ করা হয়েছে? অর্থাৎ এই 12 জনের মধ্যে কি শ্বশুর বাড়ির লোকজনেরাও রয়েছে? দেখো, এই 12 জনের মধ্যে আছে দেওয়ার থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সহ ওই পরিবারের আশেপাশের প্রতিবেশীরা মিলে টোটাল থেকে 12 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, কুলবি থানা পুলিশ, এবং আজকে তাদেরকে ডায়মন্ডার আদালতে কিছুক্ষণ আগে তাদেরকে তোলা হয়েছে। সেটি বিশ্বজিৎ, এই মুহূর্তে এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরই বা ভূমিকা কি? এরকম একটা আইন তো গ্রামবাসীরা হাতে তুলে নিয়েছে, তার শ্বশুর বাড়ির লোকজনেরা হাতে তুলে নিয়েছে। যদি মহিলা অপরাধ করতেন, তার তো আইনি পথ রয়েছে, তার প্রতিবাদ, তার বিরোধিতা করা আইনি পথে সেটা হতে পারতো। এই যে আইন হাতে তুলে নেওয়া, এলাকার পঞ্চায়েত প্রধান হোক, জনপ্রতিনিধি হোক বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, পুলিশ ছাড়া কি কেউ এই কোনো পদক্ষেপ করেছে এলাকায় শান্তি শৃঙ্খলা আইন বজায় রাখতে গিয়ে? দেখো সিটি, যেটা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে আমরা যোগাযোগ করি তাদের সাথে, তারা কিন্তু অফ দ্য রেকর্ডে তারা যেটা জানিয়েছে এটা এটা ঠিক হয়নি। এটা তাদের হচ্ছে যে আপনারা কি কোনো পদক্ষেপ করবেন? হ্যাঁ, অলরেডি আমরা মোটর কথা বলে দিয়েছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ হচ্ছে, ওখানকার এসপির সঙ্গে কথা হচ্ছে। আমাদের যা যা ইনস্ট্রাকশন থাকবে আমরা সেটা পাঠিয়েও দিচ্ছি, হয়তো বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আর রিয়াকশন তো কিছু আর বলার নেই, এটা কি বলবো, মানুষ যে প্রতি মুহূর্তে মানুষের মৌলিক অধিকারগুলোর জায়গাটা বুঝতে পারে না, হস্তক্ষেপ করে, এবং যদি কেউ কোথাও অন্যায় করেও থাকে তার সীমাটা কতটা সে যেতে পারে সেই অ্যাওয়ারনেসটাই নেই। এবং এইটা কোথাও একটা বারবার ঘটছে, তা এক্সাম্পলারি পানিশমেন্ট দরকার আছে, এবার নৈতিক ভাবে বুঝিয়ে দেওয়া, মানে আইন দিয়েই বুঝিয়ে দেওয়া যে সে কতটা যেতে পারে আর পারে না। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কোনো সম্পর্কজনিত বিশ্বস্ততার অভাব থাকে, তার জন্য কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, সেখানে যাওয়া যেতে পারে। ডেফিনেটলি সেই স্বামীও বাইরে থাকেন, তারও যদি মনে হয় তার অ্যাবসেন্সে তার স্ত্রী এরাও একটা কাজ করছেন একটা সম্পর্কের মধ্যে থেকে, সেখানে সেই স্বামীর মুভ করার কথা, স্বামী তো জিনিসটা নেই। দিদি, এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এলাকার মহিলারা এই পুরো মারপিটটাকে, পুরো তাকে বিবস্ত্র করে গাছে বাঁধা মহিলারা, হ্যাঁ প্রথম একটা মানে চূড়ান্ত হয়তো জানি না ফ্রাস্ট্রেশন কাজ করে ভেতরে, একটা রাগ, একটা হতাশা, এরকমও হয় যে আচ্ছা ওই মেয়েটির জন্য কেউ একজন ভাবছে, তার একটা সম্পর্ক আছে, হয়তো এরকম একটা কোথাও কি বলবো নিজেদেরও কোথাও একটা আক্ষেপ থাকে কিনা, এটারও বোঝার সময় এসেছে যে মানুষ এত উগ্র হয়ে যাচ্ছে কেন, আর এত নীতি পুলিশি বা তাকে কে করতে বলেছে, তার সেই অধিকারটা কতটা, সেই সবটা নিয়েই প্রশ্ন। এবং এটা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যে এখানে বোধহয় এবার শুধু প্রশাসন নয়, শুধু অ্যাওয়ারনেস নয়, যারা মানসিক কথাবার্তা সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলেন তাদেরও খুব দরকার, এবার তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশন দরকার, যে কেন কিভাবে তারা এতটা উগ্র হয়ে উঠছেন দিন দিন। দিদি, আপনারা যেহেতু সমাজের প্রত্যেক স্তরে কাজ করেন, বিশেষ করে এই ধরনের সমস্ত ঘটনাগুলোতে, প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে এগুলো কি বেশি দেখা যায়, আপনাদের রিসার্চ কি মনে করছেন আপনারা? হ্যাঁ, এখন শহরে এতটা কেউ মাথা ঘামায় না কারোর বিষয়ে, শহরে একটু বিচ্ছিন্ন তো নাগরিক জীবন, বিশেষ করে ফ্ল্যাট কালচার, নিউক্লিয়ার ফ্যামিলি, অতটা কেউ মাথা ঘামায় না, কিন্তু গ্রামে ডেফিনেটলি জেলাতে দেখা যাচ্ছে বেশি এটা। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসার, এই প্রান্তিক মানুষদের বেরিয়ে আসার উপায়টা কি? আপনি যে সচেতনতার কথা, কাউন্সিলিং এর কথা, আমি সেটাই বললাম, শুধু সচেতনতা, শুধু শাস্তি এক জায়গায় থামবে আর এক জায়গায় হবে, তখন ওটা মনে থাকবে না, তো সেই কারণে এটা ধারাবাহিক ভাবে আমার মনে হয় এটা এক ধরনের একটা মানসিক সমস্যার মধ্যেও ঢুকে যাচ্ছে ব্যাপারটা, মানসিক সমস্যাই বলবো, যে আমার অধিকার জানি না কাকে কতটা দিতে পারি, সেইভাবে আমি তার গায়ে হাত দিচ্ছি, তাকে গাছে বেঁধে রাখছি, একটা বর্বরতার মধ্যে পৌঁছে যাচ্ছি, এটা তো এক ধরনের মানসিক সমস্যাই, এটা তো সাংঘাতিক ভাবেই একটা পাওয়ারকে এক্সপ্লয়েট করার চেষ্টা করা, সুতরাং সেটা সঙ্গে করার শাস্তিও বোধহয় পুলিশের ভূমিকাটাও অত্যন্ত স্ট্রং। আমি এক্সাম্পলারি পানিশমেন্ট তার সঙ্গে, এটা তো একটা ঘটনা থামালেন আপনি, বিভিন্ন জেলায় যেভাবে হচ্ছে বা
সারা দেশ জুড়েই যেখানে যা হচ্ছে ওইভাবে তো মানুষের নিদর্শন গুলো মনে থাকে না, সেই জন্যই এবার বোধ হয় মানসিক মনোবিদদের সাহায্য নেওয়া দরকার, এদের সঙ্গে ইন্টারাক্টিভ সেশন দরকার, এটা এটা আমার নিজের মনে হয় এটা খুব জরুরি। ধন্যবাদ লীনাদি কথা বলার জন্য, আমাদের সঙ্গে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। এবং এরই পাশাপাশি তিনি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছেন, শুধু কড়া শাস্তি তো বটেই, তারই সঙ্গে সমাজবিদদের মনোবিদদেরও এগিয়ে আসতে হবে। এই সমস্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষগুলোকে তাদের সমস্যা থেকে, তাদের মানসিক বিকার থেকে বের করে আনতে হবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, 12 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, গ্রামের পরিস্থিতি কি? এবং যারাই ভাবে মার খেয়েছে প্রহৃত এই যুগল, তারাই মুহূর্তে কোথায় রয়েছে, তাদের কি সুরক্ষার কোনো বন্দোবস্ত করেছে পুলিশ? দেখো যে গ্রামে এই মুহূর্তে ওই গ্রামটা এখন কিন্তু একটু থমথমে রয়েছে, সেখানে যেহেতু পুলিশ সেখানে রয়েছে, পুলিশ ফোর্স সেখানে রয়েছে এই মুহূর্তে। এবং সেটা দেখো সুন্দরবন পুলিশ জেলার মধ্যে পড়ছে, তারা সেখানে ঘটনাস্থলে পুরোটাই তারা আছে, নজরে রয়েছে। এবং পাশাপাশি কুলপি থানার পুলিশ, সেই গৃহবধূ অলরেডি তাকে তার বাড়িতে পাঠানো হয়েছে। তবে গ্রামের মহিলারা কিন্তু তাদের সেই এখনো সেই অজ্ঞতা এবং তাদের সেই একটা কিছু এরকম ঘটলে তারা যেন সবাই ঝাঁপিয়ে আসে, সেরকম একটা তাদের মনোভাব, যেটা অফ দ্য রেকর্ডে সেখানকার পঞ্চায়েত যে প্রতিনিধি প্রধান তাকে যেটা আমরা মানে তার কাছ থেকে ফোন করে এটা জানলাম, কিন্তু এদের শাস্তি হওয়া উচিত। সেটা তাদের তার স্বামীকে মুখ বানানো এখানে দরকার আছে, স্বামী সেটা কি বলবে সেটা তাদের জানানো উচিত, আর একটু সময় নিয়ে তাদের এটা করা উচিত বলে যেটা পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছে। এবং যারা যারা আজকের এই যে অ্যারেস্ট হয়েছে 12 জন, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত বলে এটা জানিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। বিভৎস্র অবস্থায় মারধর করা হয় যুগলকে, ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির করঞ্জলির বটতলা এলাকা। ঘটনায় গৃহবধূর শাশুড়ি, দেওর সহ এলাকার 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং ওই মহিলা স্বামী না থাকায় অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত এই অপরাধে এই যুগলকে গাছে পিছমোড়া করে বেঁধে তাদের অর্ধনগ্ন করে বেধড়ক মারধর। এবং এই ঘটনায় রয়েছে এলাকার মহিলারাও।